প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা কিভাবে মেক করেছি এই টিউটোরিয়াল এই ভিডিওতে দেখাবো। গ্রিন স্ক্রিন ভিডিওটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভয়েস সহ ভিডিওটা গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন আপনি। ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও পাবেন, দুটো ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কাজটি করেছি, এখন সরাসরি আমি কাইনমাস্টারে চলে যাব, কথাটা বাড়াবো না। দেন কাইনমাস্টারে ঢোকার পর এমন ইন্টারফেস আসে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাকে রেশিও নিতে হবে। আপনি যদি নিউ অ্যাপস নেন তাহলে সাইডে যে প্রজেক্টগুলো আছে এগুলো থাকবে না, এখানে ফাঁকা থাকবে। প্লাস আইকনে ক্লিক করলে এখানে গিয়ে আপনাকে একটি প্রজেক্ট নিয়ে এখান থেকে ব্ল্যাক একটি পিএনজি সাইডে গিয়ে ব্ল্যাক একটি পিএনজি নিয়ে নেবো আমি এখান থেকে। ব্ল্যাক পিএনজি না নিতে পারলে আপনি অবশ্যই গুগল থেকে একটি ডাউনলোড করে নেবেন ব্ল্যাক পিএনজি। এখান থেকে আমি পিকগুলো সিলেক্ট করে নেব লেয়ারে গিয়ে। দেখুন আমি পিকগুলো ক্রপ করে নেব, কারণ পিকগুলো ব্ল্যাক হয়ে গেছে, মাঝখানের পিক তিনটা পিক আমি বসাইতে কষ্ট হবে, এই জন্য আমি ক্রপ করে পজিশন মতো করে নিয়ে আমি এক সাইডে দিয়ে দেবো। আমি এই লেয়ারটাই উপরে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। ওই থ্রি ডটে ক্লিক করলে ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন আমি দুই সাইডে দুইটা দেবো, মাঝখানে একটা দেবো। মাঝখানে এখানে উপরে যে টিকমার্ক আছে টিকমার্কে আপনি ক্লিক করলে বা যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ করতে হবে এমন না, একটা প্রজেক্ট আপনি কাজ শুরু করলে একটি প্রজেক্ট মানে তৈরি হয়ে যাবে। দেন এখান থেকে আবার যে সাইডের লেয়ার অপশনে গিয়ে একটি ইমেজ নিব, লেয়ার অপশনে গেলাম। লেয়ার অপশনে গিয়ে আমি এখান থেকে আরেকটি পিক সিলেক্ট করে নেব। দেখুন আরেকটি পিক সিলেক্ট করে নিলাম, বাট এটা কিন্তু ভালো লাগছে না কারণ ব্ল্যাক কালার। দেন আমি তিনটা পিক সেম নিয়ে চিন্তা করবো, তারপরও আমি এটা ক্রপ করে দেখি কেমন লাগে। দেন আপনি আপনার পিক দিয়ে করতে পারেন, আপনি অন্য কারোর পিক দিয়ে করতে পারেন, আপনি গুগল থেকে সুন্দর পিক আপলোড নিতে পারেন, বা আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। দেন আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করেন। অপাসিটি একটু কমিয়ে দিলাম, অপাসিটি কমিয়ে দিয়ে দেখলাম কিছু হয় না। অবশ্যই আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, আর ডিসপ্লেটা একটু সুন্দর করে দেখতে হবে কোন জায়গায় কোন জায়গায় কাজ করছি। যে জায়গায় টাচ করছি সেই জায়গায় দেখুন আপনি সাদা একটি চিহ্ন আসছে, অবশ্যই সেটা ফলো করবেন আর আমার কথাগুলো ফলো করবেন। দেন আমি এই পিকটা ডিলিট করে দিই, এটাই আবার থ্রি ডটে ক্লিক করে আমি এটা আবার ডুপ্লিকেট করে এটাই মাঝখানে দিয়ে দেবো। দেন এটা মাঝখানে দিয়ে দিলাম, এটার ওভারলে দিতে হবে। আপনি যে লেয়ারটার ওভারলে দিবেন সে লেয়ারটা সিলেক্ট করুন, সিলেক্ট করে দেখুন ওভারলে একটি ওভারলে দিয়ে দিলাম, পিকটা লাভ পারছে। দেন এই সাইডটাও সেম ওভারলে দিব, মাঝখানেরটা বিপরীত একটি ওভারলে দিয়ে দিই, যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। বাট আমার তিনটাই দেওয়া শেষ, দেখুন পিকটা পিকগুলো আপ ডাউন করছে। এখন গ্রিন স্ক্রিনগুলো, গ্রিন স্ক্রিনগুলো নিতে হলে লেয়ারে যান, লেয়ারে গিয়ে আপনি গ্রিন স্কুলগুলো আবারও বলছে আমার চ্যানেলে আপলোড করা থাকবে, এমনকি ডেসক্রিপশন বক্সে গ্রিন স্ক্রিনগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আমার চ্যানেলে আপলোড করা থাকবে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন ডেসক্রিপশন বক্স অথবা আমার চ্যানেল। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে ক্রোমাকিতে যেতে হবে, অপশনগুলোতে আসলে আপনি ক্রোমাকি নামে একটি অপশন পাবেন ক্রোমাকিতে। এইগুলা যদি না পারেন তারপরও ক্রোমাকিতে যে দুইটা দাগ থাকে ওই দুইটা দাগ আপনি মিলিয়ে কমিয়ে আপনি পজিশন করে নেবেন। বাট আমার ক্রোমাকি করা শেষ, আমি এটা উপর দিকে দিব, কারণ নিচের দিকে 2021 থেকে 22 মেক করার একটি গ্রিন স্ক্রিন আছে। গ্রিন স্ক্রিন না ব্ল্যাক স্ক্রিন, আপনার এক স্ক্রিন হলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, মানে সেম কালার হলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এখান থেকে ব্ল্যাক ক্রোমাকিতে গেলাম, দেখুন গ্রিন স্ক্রিন করা লাগে না, এখানে ব্ল্যাক স্ক্রিন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান অবশ্যই ক্রোমাকিতে একটু কাজ করা লাগে। ক্রোমাকিতে গেলাম, দেখুন নিচে কালার অপশন আছে, কালার অপশন আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এগুলো আপনি ইচ্ছা মতো, আপনি না পারলেও এই দুইটা দাগ যদি ইচ্ছা মতো মিলাইতে থাকেন, সরাইতে লড়াইতে থাকেন, একসময় আপনার ভিডিও মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এটা আমি নিচের দিকে একটু বসিয়ে দেবো যাতে লেখাটা উপরে থাকে, ব্যাস। এটা এই যে গ্রিন স্ক্রিন দুইটা দিলাম, গ্রিন স্ক্রিন দুইটা কিন্তু আপনি ভয়েস সহ পেয়ে যাবেন, একটা ভয়েস ছাড়া পাবেন আর একটা ভয়েস সহ পাবেন, যেটা নাম্বার ওটা ভয়েস সহ পেয়ে যাবেন, আপনি সংগ্রহ করে নেবেন অবশ্যই। আর কাইনমাস্টারের কাজ যদি না জানেন অবশ্যই আপনি বেসিক কাজগুলো জানতে হবে, আমি বেসিক কাজের একটি ভিডিও দিয়ে দিব বা দুইটা ভিডিও দিয়ে দিব, সেখানে গেলে আপনি অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবেন। কাইনমাস্টার বড় একটি অ্যাপস, সেখান থেকে যদি কাজ করেন আপনি প্রফেশনাল ধরনের ভিডিও এডিট করতে পারেন। দেখুন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার মনে হয়, আমার কাছে।
ভিডিওর শেষে অবশ্যই লেখাটার দরকার ছিল, হ্যাপি নিউ ইয়ার্স, এখানে আমি এখান থেকে লিখে দেব। বাট আমার ভিডিওতে কিন্তু হ্যাপি নিউ ইয়ার্স ওইটা লেখা আছে, বাট আমি এখান থেকে লিখে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর একটু কাজ শিখিয়ে দেবো, বেস্ট কাজ যেটা মনোযোগ সহকারে যারা দেখছেন তাদের এখন কাজে লাগবে। লেখাটা কোন জায়গায় শেষ হয়েছে সেখানে যেতে হবে। সরি, এক্সপোর্ট করলে তো হচ্ছে না, এখান থেকে দেখুন, এখান থেকে লেখা এক গেছে যে জায়গা সে পর্যন্ত কার্সাল রেখে সেখান থেকে আমি একটি টেক্সট নেব। দেখুন এখানে রেখে আমি শেষে কিন্তু একের পর আর কিছুই নেই, একের পর হ্যাপি নিউ ইয়ার্সটা লিখতে হবে। বাট এটা যেহেতু এই ভিডিওতে দিয়েছে অনেক কিছু শিখবেন, এখানে লেয়ার অপশনে তারপরে টেক্সট অপশনে এখানে আপনি হ্যাপি নিউ ইয়ার্স লেখাটা লিখে নিন। এখান থেকে লেখাটা লেখার পর ওকে অপশনে ক্লিক করতে হবে, হ্যাপি নিউ ইয়ার লেখা শেষ, এখন ওকে অপশনে করলাম। এখান থেকে আবার লেখাটার যে লেয়ার আছে লেখাটার লেয়ার আপনি সুন্দরভাবে বসিয়ে নেন, কোন পর্যন্ত দিবেন উপরের দিকে যায় না, দেন আমার এখান থেকে কাজ করতে হবে। আপনি লেয়ারগুলো একটু নিচে নামিয়ে আপনি সুন্দরভাবে পজিশন করে নিন, আপনার লেখাটা কোন পর্যন্ত থাকলে ভালো হয়। আপনি লং প্রেস করে আগু পিছু করতে পারেন, দেখুন আপনার কিন্তু একদম জায়গা মতো আছে, শেষের যে অংশটুকু থাকে সে অংশটুকু আমি অবশ্যই কেটে দেব। শেষের অংশটা কাটার পর দেখুন হয়েছে, এটা এখন কালারিং করতে হবে, ফন্ট দিতে হবে। এখান থেকে এ যে অপশনটা আছে সেখানে গিয়ে আমি একটি ফন্ট নিয়ে নিলাম, স্টাইল ফন্ট, এখান থেকে এটা রেড কালার করে দিলাম। নিচের দিকে নামুন, একটি বর্ডার অপশন পাবেন, বর্ডার অপশনটা সিলেক্ট করে আপনি বর্ডারের এখান থেকে ছোট চিকন মোটা করতে পারেন, এখান থেকে বর্ডার কালার দিতে পারেন, আমি সুন্দর একটি কালার আপনি চয়েস করে দিতে পারেন যেটা ভালো লাগে। বেশ, আমি একটি কালার চুজ করলাম। কালার চুজ করা শেষ হলে লেখাটা এখন আমি ছোটো থেকে কীভাবে বড় করবো, লেখাটা ছোটো থেকে বড় করলে হলে লেখাটা সিলেক্ট করুন, এখানে সাইডে দেখুন কি চিহ্ন আছে, কি চিহ্নতে ক্লিক করুন। কি চিহ্নতে ক্লিক করলে এটা যদি কার্সালটা একটু সরান তাহলে দেখুন এখানে কীটা ভেসে উঠছে, এটা একটু জুম করুন, তারপরে আরেকটু ওয়েট করুন, এটা আরেকটু শেষে নিয়ে দিন, এটা জুম করে বড় করে দিন, এবার টিক মার্ক দিয়ে দিন। ব্যাস, এখন ফ্লে করলে ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে, দেখুন আস্তে আস্তে ছোটো থেকে বড় হলো, ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হলো। এখন আপনাকে এখানে লেয়ার অপশনে গিয়ে আরেকটি এফেক্ট ব্যবহার করব, যেটা লাইটিং হিসেবে ব্যবহার করছি। লাইটিংটা আপনি দেখুন এফেক্ট অপশনে গিয়ে এখানে গিয়ে আপনাকে এখানে সুন্দর সুন্দর এগুলো মোর অপশনে নিচের দিকে দেখুন মোর অপশন আছে, মোর অপশনে গেলে আপনি আরও সুন্দর সুন্দর ফুল এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন আমার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ, একটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনি এই ফুলের যে তারার গ্রিন স্কিন এটার ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো, সেটা নিয়ে আপনি ক্রোমাকি করে আপনার ভিডিওটা সুন্দর করতে পারেন। এখন এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করে আপনাকে এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।